নমস্কার, আমি রাজশেখর, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ লোকসভার দখলদারিতে। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পেরিয়ে পঞ্চম দফা এবং পঞ্চম দফায় রাজ্যের সাতটি লোকসভা কেন্দ্রের নির্বাচন। একদিকে হুগলি, আরামবাগ, তার পাশাপাশি শ্রীরামপুর, সঙ্গে রয়েছে ব্যারেকপুর, বনগাঁ এবং হাওড়া, সঙ্গে উলুবেড়িয়া। আমরা দিনভর আজকে নজর রাখবো কোথায় কখন ঘটছে কি, কিন্তু যেখানে যাই ঘটুক না কেন আমাদের উদ্দেশ্য এটা নয় যে সরাসরি এমনটা হচ্ছে। আমাদের জানার উদ্দেশ্য এটাই, আমাদের আজকে আপনাদের কাছে তুলে ধরার উদ্দেশ্য এটাই যে হচ্ছেটা কেন, এর কারণটা কোথায়। এই চুলচেরা বিশ্লেষণ নিয়ে আজকে প্রথম আমার সঙ্গে লাইভ স্টুডিওতে রয়েছেন কংগ্রেসের তরফে রবীন গঙ্গোপাধ্যায়। রবীন্দা, তোমাকে স্বাগত জানাচ্ছি। আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফে মিলন লায়েক। মিলনদা, তোমাকেও স্বাগত। স্বাগত আমাদের দর্শক বন্ধুদের। অবশ্যই জানাতে পারেন আপনারা আপনাদের রায়, আপনাদের মতামত, পঞ্চম দফা আপনারা কেমন দেখতে চান। একই সঙ্গে এর আগের যে দুটো দফা আপনারা দেখেছেন, সেই দুটো দফাও আপনাদের নজরে ঠিক কোন পরিস্থিতিতে, আমরা একটু পরেই আপনাদের কাছে সেই ছবি তুলে ধরবো। এখনো পর্যন্ত যে খবর পাওয়া গেছে তাতে করে হাওড়া, তাতে উলুবেড়িয়া এবং তার পাশাপাশি শ্রীরামপুর, হুগলি এবং আরামবাগ, এই সমস্ত কেন্দ্রগুলিতে বা একই সঙ্গে বনগাঁ, এই সমস্ত কেন্দ্রগুলিতে মোটের উপর যে পরিস্থিতি তাতে করে যে সমস্যা তৈরি হয়েছে ইভিএম নিয়ে, তুমুল বিপত্তি একেবারে প্রথম পর্যায় থেকেই। আর সবচেয়ে যে অশান্তি যথেষ্টই দানা বেঁধেছে তা হলো ব্যারেকপুরে, যে সম্ভাবনাটা প্রথম থেকে করা গিয়েছিল। আমি মিলনদা, আমি শুরুতেই তোমার কাছে আসব। রাজ্যের আর ছটা আজকের যে নির্বাচন তাতে মোটের উপর এখনো পর্যন্ত অত্যন্তই স্বাভাবিক, কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট যে এবারে প্রথম দফা থেকে একেবারে পঞ্চম দফা পর্যন্ত এখনো পর্যন্ত মানে ইভিএম সমস্যাটা এবারে কিন্তু যথেষ্টই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। আর যে জায়গাটা আমাদের কাছে নজর কাড়ার তা হলো যে ব্যারেকপুরে যে সমস্যাটার বা যে অশান্তির আশঙ্কা ছিল, যে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া অর্জুন সিংকে কেন্দ্র করে, অর্জুন সিং এর সঙ্গে ইতিমধ্যে তৃণমূল বাহিনী, তার পাশাপাশি পুলিশ, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে হাতাহাতি, প্রায় অশান্তি, মারামারি, গণ্ডগোল, অর্জুন সিং এর মুখ ফেটে গিয়েছে। আমাদের ব্যারেকপুরের যে প্রতিনিধি রয়েছেন, আমরা সেই প্রতিনিধির সঙ্গে একটু পরেই সুজিত দুয়ারির সঙ্গে আমরা কথা বলবো। এখনো পর্যন্ত মিলনদা, যে ছবিটা দেখা যাচ্ছে তাতে করে পঞ্চম দফায় যে কয়েকটি কেন্দ্রের নির্বাচন, হুগলি, আরামবাগ, একই সঙ্গে শ্রীরামপুর, তার সঙ্গে ব্যারেকপুর, বনগাঁ, কি হতে পারে, কি মনে হচ্ছে? দেখুন, নির্বাচন চলছে, বিগত 2014 সালের ফলাফল অনুযায়ী আজকের পঞ্চম দফায় বাংলার যে সাতটি লোকসভা কেন্দ্রের নির্বাচন চলছে, সাতটি তৃণমূলের দখলেই ছিল, সুতরাং তার কোনো হেরফের হবে বলে আমরা মনে করি না। ব্যারেকপুর নিয়ে প্রচারের আলোকে এসছে, সংবাদ মাধ্যমের আলোকে এসছে বারবার, তার একটা পরিপ্রেক্ষিত হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের ওখানকার বিধায়ক তথা ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান অর্জুন সিং দল পরিত্যাগ করে বিজেপির পক্ষে দাঁড়িয়েছেন বলে। কিন্তু দেখুন, একজন ব্যক্তির জনপ্রিয়তা বা কার্যক্রমের ওপর প্রভাব হয়তো পড়তে পারে, কিন্তু সেটা অর্জুন সিং এর মতো মানুষের ক্ষেত্রে, তিনি যে পুরসভার চেয়ারম্যান এবং যে কেন্দ্রের বিধায়ক সেই এলাকার উপর। কিন্তু ব্যারেকপুর লোকসভা সাতটা বিধানসভা নিয়ে, আমরা জানি যে এলাকার তিনি বিধায়ক, সেখানেই 2014 সালে তিনি বিধায়ক থাকা সত্ত্বেও 5000 ভোটে লোকসভায় পিছিয়েছিলেন, আর ভাটপাড়া পুরসভা যেখানে তিনি চেয়ারম্যান, আমরা তো বড় বড় অনেক কথা ওনার শুনলাম যখন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন, দিল্লির বুকে দাঁড়িয়ে যখন পতাকা ধরলেন, পদ্মফুলের বললেন এই তো টেলার শুরু, সিনেমা এবারে শুরু হবে, একের পর এক প্রত্যেকটা পুরসভা দখলে চলে আসবে। আপনারা দেখেছেন ভাটপাড়া পুরসভার 34 জন কাউন্সিলরের সিংহভাগ তার বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করে এসডিও কে জমা দিয়েছিল, সেদিনও তিনি বড় বড় কথা বলেছিলেন, আজ যারা লিখিত দিয়েছে সরাসরি ভোটের দিনে প্র্যাকটিক্যালি তারা আমার পাশে থাকবে, সেটাও বাংলার মানুষ দেখলো, প্র্যাকটিক্যালি তিনি গোহারা হলেন। সুতরাং তার বড় বড় কথার জন্য ব্যারেকপুর হয়তো একটু উত্তপ্ত হয়েছে। বাস্তবিক ক্ষেত্রে ভোট মানুষের মতের অধিকার সঠিকভাবে প্রয়োগ হওয়ার পর আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে 23 মে ওই ব্যারেকপুর তৃণমূলের দখলে থাকবে। আমি রবীন্দ্র তোমার কাছে আসবো সরাসরি। তুমি যে রাজনৈতিক দলেরই সমর্থক হও না কেন, মূলত তুমি তো কংগ্রেসের তরফে, আমি একটা কথা জানতে চাইবো যে এবারের ভোটে সবচেয়ে খুব গুরুত্বপূর্ণ যে যে পয়েন্ট যেটা মিলনদা শুরুতেই তুলে দিয়েছে তা হলো দলবদল, ভীষণ ইম্পর্টেন্ট। একদিকে দলবদল, আরেক হচ্ছে গোষ্ঠীগন্ডল। গোষ্ঠীগন্ডল বলতে শুধুমাত্র কিন্তু এটা তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রেই এমনটা নয়, কংগ্রেসের তরফে তো যথেষ্টই আছে, তার পাশাপাশি রয়েছে বিজেপি
বিজেপি তরফে এবং আমি মোটের উপর যতটুকু খবর নিয়েছি যে যেখানে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি তারা চাইছে তারা তাদের আসন ছিনিয়ে নিতে, অন্যদিকে সেই সমস্ত এলাকাতেও কংগ্রেস তারা তাদের মধ্যে একটা দ্বন্দ্বতে নেমেছে। আমি আসতে চাইবো শুরুতেই যে এই যে দল বদল এটা কতটা এফেক্ট করবে, তার কারণ হচ্ছে ব্যারাকপুরের ক্ষেত্রে যে ছবিটা প্রতিটি জায়গাতে আজকে যে যে জায়গায় নির্বাচন হচ্ছে প্রতিটি জায়গাতেই কোথাও না কোথাও কোনো না কোনো অঞ্চল সভাপতি, কোনো না কোনো মণ্ডল সভাপতি, কোনো না কোনো ব্লক সভাপতি তাদের দল বদলের একটা ফান্ডা আছে। কি হতে পারে? আমি আজ এই ভোটের শুরু হয়েছে 7টা 2 ঘন্টা হয়ে গেল প্রায়, তো প্রথমেই আমি বলবো আজকের দিনটা যেন ভালো যায়। কোনো মাকে যেন তার সন্তানের হারাতে না হয়, কোনো মহিলাকে যেন অ্যাসিড খেয়ে অত্যাচারিত না হতে হয়, অ্যাসিড ইয়ে খেয়ে টিআরুল সেখানে মতো কাউকে যেন নতুন ফোটন ভোট দিতে গিয়ে শহীদ হতে হয় তার বাবার সঙ্গে দিতে গিয়ে, এই সমস্ত ঘটনাগুলো যাতে না ঘটে নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করব। বিনম্র অনুরোধ হচ্ছে আজকের দিনটা যেন তারা কড়া হাতে 100% বুথে কেন্দ্রীয় বাহিনী আছে, রাজ্য সরকারের পুলিশ আছে, তারা যেন তাদের যথাযথ রোল প্লে করে। এটা গেল প্রথম। এবারে হচ্ছে আমি আসছি গোষ্ঠী ব্যাপারটা বা দল বদল। দেখুন 2011 সালে এখানে ক্ষমতার পরিবর্তন হয়েছে, তার আগে বামপন্থীরা 34 বছর ছিল, তারপরে আগে একটা পার্ট ছিল। তো দল বদলের যে কালচার সংস্কৃতি দেখতে পাচ্ছি আমরা, এটা যেন 2011 পর থেকে যেন একটা অতিমাত্রায় বৃদ্ধি পেয়েছে। সেখানে শাসক বলুন বা আমাদের রাজ্য স্তরে বলুন, কেন্দ্রীয় স্তরে বলুন, সমস্ত জায়গায় 2014 সালে নরেন্দ্র মোদী সরকার এসেছে, তো দেখা গেছে যে 2011 সালের পর থেকে যেন একটাই দল বদলের সংস্কৃতিটা বৃদ্ধি পেয়েছে। সে কোনো কারণেই হোক, ভয়ের ভিত্তিতে হোক, প্রলোভনে হোক, বিভিন্ন কারণে, মানে যেখানে আপনারাও বিরত থাকতে পারেননি কিন্তু না, আমাদের তো দল সবচেয়ে ভেঙেছে বেশি, জাতীয় কংগ্রেস সবচেয়ে বেশি ভেঙেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে তারাই। আমি বলছি এই কালচারটা আজকে সেই জিনিস কয়েনের উল্টো পিঠটা দেখতে হচ্ছে শাসক দলকেও 7 বছর ক্ষমতা থাকা অবস্থায়। কেন? সংস্কৃতিটা তারা তৈরি করেছে, আজকে তাদেরকে তাদের দল ছেড়ে, আজকে যেটা আপনি বলছিলেন ব্যারাকপুরে যে ঘটনা, অর্জুন সিং এক সময় শাসক দলের সম্পদ ছিল, ঠিক আছে, অনেক অর্জুন সিং দীর্ঘদিনের তৃণমূলের নেতা বা ওখানকার সংগঠনিক নিয়েছিলেন, আজকে তিনি দল বদল করে যাওয়ার পর তৃণমূলের চক্ষুশূল হয়েছেন। তো ন্যাচারালি এইখানে ওনার একটা সংগঠন আছে ওখানে, যিনি প্রার্থী বর্তমান শাসক দল তৃণমূলের, তিনিও একটা তার ভাবমূর্তি আছে। তো এই মিলেমিশে এখন গোষ্ঠীর একটা যে রাজনীতি চলছে তার সঙ্গে সঙ্গে ইগোইজমও চলে আসছে। খুব ভালো, ইগোইজম। আমি আসবো বিলন্দে, একটা কথা হচ্ছে যে কথা রবীন্দ্র শেষ করছিল যে যখন যিনি দলে থাকছেন তখন তিনি সম্পদ, আর দল থেকে বেরিয়ে গেলেই তিনি হচ্ছেন দুষ্কৃতী, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ, থানায় অভিযোগ দায়ের। এটা কিন্তু আজকে শুধুমাত্র ভোট হচ্ছে যে ব্যারাকপুরে শুধুমাত্র অর্জুন সিং এর ক্ষেত্রে এমনটা নয়, আমরা খুব পরিষ্কার ভাষায় বলতে পারি এই অর্জুন সিং যেখান থেকে যে আসনটি ছেড়ে গেলেন অর্থাৎ ভাটপাড়া, এই ভাটপাড়াতেই কিন্তু যে বিধানসভা নির্বাচন হচ্ছে তাতে মমতা বন্দ্যোপাধ্যায় একটা মাস্টার স্ট্রোক দিয়েছেন, কিভাবে না মদন মিত্রকে প্রার্থী করে। এই মদন মিত্র কিন্তু একটা সময় কিন্তু দলের সম্পদ ছিলেন, পরবর্তী সময়ে কেউ কেউ একটু আড্ডু আকচাকচিভাবে কিছু কথা বলতে শুরু করলেন, এই সৌমিত্র খাঁ সকলের ক্ষেত্রে, অর্থাৎ আমার একটা বক্তব্য এই ট্র্যাডিশন কিন্তু একটা সময় বামেরা যখন ছিল বিমানবাবু মানে দল ছেড়ে দিলে বা কেউ কোনো কাজ করলেই বলতো ও তো ওর এগেনস্টে এই অভিযোগ আছে, ও তো এই, আবার কোনো যদি তার বিরুদ্ধে একটা কিছু হতো তাহলে বলতেন যে এটা আমাদের সম্পদ। এই কালচার, এই যে ট্র্যাডিশন, এখান থেকে তো তৃণমূল কংগ্রেস বা কোনো দলই তো সরে আসতে পারছে না, থাকলে সম্পদ আর না থাকলে সে একাধিক কেসে আসামি। দেখুন, আপনি যে দুজন এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে নাম করলেন, আমি এই স্টুডিওতে বসে আগেও বলেছি যে সৌমিত্র খাঁ এবং বোলপুরের সাংসদ অনুপম হাজরা, এই দুটি ব্যক্তি প্রথম দল ছাড়ার সময় তার কারণটা ছিল, এই স্টুডিওতে বসে আমরা বলেছিলাম যে 8 থেকে 9 জন সাংসদকে দল টিকিট দেবে না, তার মধ্যে 2 জন ওরা জানতে পেরে গেছিলেন, আর ওরা এমন কিছু শুভেন্দু অধিকারী নয় যে ওনার সঙ্গে গেলে 40টা বিধায়ক যাবে। আপনি দেখেছেন যে বোলপুরের মানে সদ্য ছেড়ে যাওয়া সাংসদ তাকে দাঁড় করানো হয়েছে বিজেপির তরফ থেকে যাদবপুরে এবং বোলপুরে ভোট দিতে এসে তার পরিণতি, তার কীর্তিকলাপ দেখলেন,
পুনরায় সাংবাদিক সম্মেলন করে সেটা ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করতে হলো। অনুব্রত মণ্ডল তো বলেই দিলেন উনি যোগ দেবেন, আমি মমতাকে বলে ব্যবস্থা করব। তো যাই হোক সেটা কথা নয়, কিন্তু কিন্তু মিলন একটা কথা হচ্ছে উনি যেটা করলেন, আমি দেখুন মানে দেখো তুমি যেটা বলছো সেটা হচ্ছে সেকেন্ড ফেজ, যে ও সাংবাদিক বৈঠক করলো কি করলো এটা পরের কথা, কিন্তু প্রথমে যেটা করলো সেটা হচ্ছে যে সে ভোট দিতে এলো তার সিনিয়র দাদা যার সঙ্গে দীর্ঘদিন তার রাজনৈতিক আঙিনায় যার লড়াই তার সঙ্গে থেকে বিভিন্ন আন্দোলন, অনুব্রত মণ্ডলকে প্রণাম করা আর অনুব্রত মণ্ডলের কাছে এসে তাকে বলা এবং সে যখন বলছে ভাই তুমি খাওয়া দাওয়া করে যাও, এটা কি খুব অপরাধের মানে অপরাধের নয়? যতটা জল ঘোলা হলো এতটা কি খুব প্রয়োজন ছিল? আমি এটুকুই বলবো যে অনুপম হাজরা একজন অধ্যাপক আর অনুব্রত মণ্ডলকে আমরা এই গাঁওলি রাজনীতিবিদ বলে জানি, কিন্তু আমি সেদিনে দেখলাম যে ওই অধ্যাপকের থেকেও অনুব্রত মণ্ডল কত পরিণত রাজনীতিবিদ। কারণ ভোট দিতে আসার আগে তিনি বলেছিলেন দাদা আপনার মা মারা গেছে, মানে কাকিমা মারা গেছে, আমি একটু দেখা করবো। তারপর বলছে ঠিক আছে বাড়িতে চলে এসো, ঠিক বাড়িতে যখনই আসবে তখন উনি বাড়ি থেকে বেরিয়ে চলে এসছেন, নিয়ে পার্টি অফিসে টোটাল সাংবাদিকদের ডেকে রেডি করে দিয়েছেন, নিয়ে বলছেন আমি অফিসে আছি এসো, নিয়ে উনি যা যে কাণ্ডটি করছেন সেটি লাইভ টেলিকাস্ট করে দিলেন। তাহলে আমি তো বলবো উনি একজন পরিণত রাজনীতিবিদ, ওনার কাছ থেকে তো এই বুদ্ধিটা আশা করা উচিত ছিল যে না ঠিক আছে আপনি বাড়ি যখন ফিরবেন তখনই আমি যাবো। তো সুতরাং ওনার জালে তো উনি পড়ে গেছেন, সেটা বড় কথা নয়। আর দ্বিতীয়ত অর্জুন সিং, দেখুন দলে থাকলে সম্পদ, দল থেকে বেরিয়ে গেলে সে আপদ না বিপদ, এগুলো বলা রাজনীতির একটা ধর্ম। তবু আমি অর্জুন সিং এর ক্ষেত্রে বলবো যে দেখুন অর্জুন সিং দল থেকে গেছে তারপরে কিন্তু নয়, অর্জুন সিং দল থেকে যাওয়ার 72 ঘন্টা আগে মমতা ব্যানার্জি বলেছে যাও তোমাকে ছেড়ে দিলাম, তুমি কাউন্সিলর, তুমি পুরসভার চেয়ারম্যান, তুমি বিধায়ক, তোমাকে কিন্তু আর সাংসদ করা যাবে না। সুতরাং ওটা যদি পরে বলতেন তাহলে জানতাম যে উনি সম্পদের পিছনে, সম্পদকে আটকে রাখার জন্য মানুষ শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে, তৃণমূল কিন্তু উনি দল ছেড়ে যাওয়ার 72 ঘন্টা আগে বলে দিয়েছেন তুমি ছেড়ে চলে যাও, তোমাকে ধরে রাখার চেষ্টা আমরা করবো না। সুতরাং দেখুন সম্পদ মানে এটা কোনো ফ্যাক্টর হবে না, এটা কোনো নিশ্চয়ই ফ্যাক্টর। আমি এই প্রসঙ্গে পরে আসছি রবীন্দ্র, একটা কথাতে আসবো সরাসরি যে এর আগের যে বিধানসভা নির্বাচন, অর্থাৎ যে বিধানসভা নির্বাচনে রাজ্যে পরিবর্তন হলো এবং যাকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায় বহু আগে থেকেই দাবি করছিলেন যে সরাসরি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানো হোক, সেই সময় কিন্তু আপনাদের গভর্নমেন্ট এক কথায় তারা কিন্তু কেন্দ্রে কিন্তু ক্ষমতায় ছিল এবং যেভাবে সেন্ট্রাল ফোর্স দিয়ে যেভাবে নির্বাচন করা হলো এবং সেটা খুব ইম্পর্টেন্ট দেখা গেল এবং সেন্ট্রাল ফোর্স কিন্তু একেবারে যথেষ্টই কঠোর তৎপর হয়ে থাকলো নির্বাচন নির্বাচনকে কেন্দ্র করে, এবারে যে ছবিটা দেখা গেল যে কেন্দ্রীয় বাহিনীর যে ভূমিকা একেবারে শুরু থেকেই তা অত্যন্তই, আমি জানি না বহু মানুষজন তাদের একটা অভিযোগ যে এটা অত্যন্তই নিন্দনীয়, কারণ যেখানে যেখানে অশান্তি আছে রাজ্যের যেখানে প্রতিটি বুথে পঞ্চম দফাতেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, সেখানে এত অশান্তির কারণটা কোথায়? দেখুন 2009 সালে আমরা প্রথম লোকসভা নির্বাচনে দেখলাম কেন্দ্রীয় বাহিনীর প্রয়োগটা দেখলাম, তারপরে 2011 সালে ক্ষমতার পরিবর্তনে আমরা কেন্দ্রীয় বাহিনী দিয়ে যে ভোট সেটা মানে প্রত্যক্ষভাবে পড়তে এবং মানুষ মানে কি নির্ভয়ে আমরা দেখেছিলাম কীভাবে কেন্দ্রীয় বাহিনী ব্যবহার হয়েছিল প্রত্যেকটা, এবং সেখানে কোথাও ওই হোটেলে কোনো বা ঘরের মাঠে বা কোনো জায়গায় খেলা বা বসে আছেন বা ঘুমা এরকম ধরনের নয়, প্রপার ওয়েতে প্রপার ওয়েতে মানুষের ভোটাধিকার প্রয়োগ করার জন্য যা যা করার দরকার কেন্দ্রীয় বাহিনী এবং নির্বাচন কমিশন করেছিলেন। এর পরবর্তীকালে দেখছি আপনি এই যে নির্বাচন কমিশন তার আন্ডারে আছে কেন্দ্রীয় বাহিনী, আমি কিভাবে ব্যবহার করব, কোন কোন বুথে সেন্সিটিভিটি আছে, কোন কোন সিভিয়ার সেন্সিটিভ আছে, সে যা ব্যবহার করাটা নির্বাচন কমিশনের একটা একান্ত কর্তব্য। এটা এবারে সেই জায়গাটা আমি কোনো কোনো জায়গায় ফেলিওর হচ্ছে, এবার কী জায়গায় হচ্ছে, আমার কেন্দ্রীয় বাহিনী রয়েছে, আমি নিজে আপনি 29 তারিখে ভোট আমরা দেখছি কেন্দ্রীয় বাহিনী রয়েছে, কিন্তু সেই কেন্দ্রীয় বাহিনীর যে যথাযথ ভূমিকা থাকা উচিত বুথের ভেতরে এবং সারাউন্ডিং এলাকায়, জানি না কোনো কোন কোন অজ্ঞাত কারণে তারা সেই সঠিক ভূমিকাটা মনে হচ্ছে না কোথা থেকে তারা মানে মানে মিস করছে, তারা যে মানুষকে নির্ভয়ে ভোট দেওয়ার যে ব্যাপারটা ভোট কেন্দ্র পর্যন্ত ভোট পর্যন্ত কোথাও যেন একটা গ্যাপ তৈরি হচ্ছে, এই ব্যাপারটা একটা আছে। আর শাসক দল যেটা বললেন, শাসক দল তো এর আগে 2011 সালে বারবারই একটা ডিমান্ড করেছিল যে যখনই ভোট হবে বার এইখানে রাজ্য সরকার যে ধরনের ভোটই হোক কেন্দ্রীয় বাহিনী দিয়ে হোক, আজকে জানি না কোন কারণে তারা কেন্দ্রীয় বাহিনী বিরোধিতা করছেন বা করতে বাধ্য হচ্ছে জানি না, কারণ এটা তো একসময় তাদের ক্ষমতাতে বসিয়েছিল, আজকে কি এমন ঘটনা ঘটছে এটা কেন্দ্রীয় বাহিনী বিরোধিতা করতে হচ্ছে, সেটা শাসক দল যারা আজ ভালো ভালো বলছে কেন্দ্রীয় বাহিনী বিরোধিতা হোক বা না হোক, যে ছবিটা দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকা সত্ত্বেও যে ধরনের অশান্তি এবং সেই অশান্তি সরাসরি বুথ থেকে, আমি একটু আগেই একটা খবর দেখছিলাম, আমি প্রতিনিধির সঙ্গে কথা বলছিলাম আমাদের প্রবীর প্রামাণিক হুগলির সঙ্গে, যে
চুচুড়ার একটি বুথে দেখা গেল চুচুড়া বিধানসভা এলাকার, সেখানে বিজেপির বুথের এজেন্টকে ঢুকতে দেওয়া হচ্ছে না বুথের মধ্যে। তো যেখানে কেন্দ্রীয় বাহিনী থাকছে সেখানে বুথের মধ্যে ঢুকতে দেওয়া হচ্ছে না, বহিরাগতরা এসে বাধা দিচ্ছে, এটা কি ধরনের ছবি? তার মানে কি কেন্দ্রীয় বাহিনীকে যে পরিচালন করার যে ছবিটা এই রাজ্য রাজ্য পুলিশের, সেখানে কি কোথাও গলদ আছে? সেখানে কি কি কোথাও কোথাও একটা আলাদা ট্রিক্স খেলা হচ্ছে? দেখুন, কেন্দ্রীয় বাহিনী তৃণমূল বাধা দিয়েছে, কোনো জায়গায় বলতে পারবেন না যে তৃণমূল বলেছে কেন্দ্রীয় বাহিনী নামানো চলবে না। তৃণমূল একটা রাজনৈতিক দল, সে দলটা শাসন ক্ষমতায় আছে, সে দলটা জানে যে রিজিওনাল ইলেকশন বাদ দিলে, পঞ্চায়েত বা পৌরসভা ইলেকশন বাদ দিলে লোকসভা এবং বিধানসভা নির্বাচনগুলো কেন্দ্রীয় বাহিনী দিয়ে হবে। তবে আমি এটুকু বলছি, বাংলার বহু নির্বাচনের অতীত তিক্ত অভিজ্ঞতা এটা বলতে বাধ্য করাচ্ছে যে এ তো কী কেন্দ্রীয় বাহিনী দেখলাম। 2016 সালে কেন্দ্রীয় বাহিনী ভোট ডিক্লেয়ার হওয়ার 7 দিন আগে নেমে গেছিল, আর সারা ভারতবর্ষে 29টা রাজ্যের, পশ্চিমবঙ্গের সঙ্গে 2টি রাজ্যের ভোট ছিল, তাহলে বাকি 26টা রাজ্যে কিন্তু কোনো কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন ছিল না। সেদিনে ব্যাপক কেন্দ্রীয় বাহিনী নামানো হয়েছিল, বুথের 200 মিটার রাজ্য পুলিশকে আসতে দেওয়া হয়নি। কেন্দ্রীয় বাহিনী বিভিন্ন অলি গলি পথে কিন্তু চক্কর মেরেছে। ঠিক, আজকে তো শুধু 2টো করে ভোট, তো আমিও ছিলাম, আমি নিজে সরকারি ভোট কর্মী, আমিও ভোট কেন্দ্রে ভোট নিতে গেছিলাম। 2টো বাহিনী দরজার দুপাশে দাঁড়িয়ে আছে, ধারে পাশে চারদিকে 500 মিটার 1000 মিটার কোথাও কিছু নেই। মিলনদা, তুমি খুব ইম্পর্টেন্ট জায়গায় এসছো, তার কারণ তুমি নিজেই ভোট কর্মী ছিলে। আমরা দু একটা জিনিস একটু জানতে চাইবো। একটা ফোন নিয়ে নিই দর্শকের। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, প্লিজ, গুড মর্নিং, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, ধন্যবাদ, সঙ্গে থাকবেন, আমরা চাইবো দর্শকদের। এবার প্রসঙ্গটা হচ্ছে যে লোকসভা নির্বাচন সারা ভারতবর্ষে 7টা ফেজে, কোনোবার 50টা, যেমন আজকে যেমন হচ্ছে 51টা, তাহলে এতগুলি লোকসভা কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী, প্যারামিলিটারি ফোর্স, আধা সামরিক বাহিনী দেওয়াটা সাফিসিয়েন্ট নয়। তার সত্ত্বেও কেন্দ্রীয় বাহিনী যেভাবে দেওয়া হয়েছে, জানতে চাইবো যে যেহেতু তুমি নিজে ভোট কর্মী হিসেবে গেছো, ভোট দেখলে, কেন্দ্রীয় বাহিনীর মূল ভূমিকাটা কোথায়, কাজটা কি? কেন্দ্রীয় বাহিনী যথেষ্ট ভূমিকা পালন করছে। কেন্দ্রীয় বাহিনী তো প্রিজাইডিং অফিসার না বললে বুথের ভিতরে ঢুকতে পারেন না, তার বুথের ভিতরে ঢোকার কোনো অধিকার নেই। আমি যে বুথে ভোট নিতে গেছিলাম সেখানে শাসক দলেরই কিছু ভোটার কেন্দ্রীয় বাহিনীকে বেরিয়ে যেতে বললেন, প্রিজাইডিং অফিসার বাধ্য হয়ে তিনি বললেন যে আমরা বাইরে যান, আপনারা ঢুকবেন না, আমার আমি না ডাকলে আপনারা ঢুকবেন না। সেখানে অন্য রাজনৈতিক দলের এজেন্ডা খুব নিষ্ক্রিয় ছিল। যাই হোক, সেটা বড় কথা না, কেন্দ্রীয় বাহিনী লাইনে দাঁড়িয়ে আই কার্ডগুলোকে দেখবে, কোনো রকম বিশৃঙ্খলাকে থেকে বিরত থাকবে। কিন্তু কেন্দ্রীয় বাহিনীকে তো ভোটারদের এই নিশ্চয়তা দিতে হবে যে যে বস্তি থেকে, যে এলাকা থেকে আসছে মানুষগুলো, যেখানে সেখানে কোনো বাধা প্রাপ্ত না হয়, সেটা তো এই সেই অভিযোগে তো অধিকাংশ ক্ষেত্রে তো আপনাদের বিরুদ্ধেই অভিযোগ। আমি কারো বিরুদ্ধে যে আসতে দেওয়া অভিযোগ আমাদের বিরুদ্ধে থাকবে না, রাস্তাতে মারধর করা হচ্ছে সরাসরি, না না, সে অভিযোগ যে রাজনৈতিক দল যেখানে শক্তিশালী তাদের বিরুদ্ধে সে অভিযোগ। আমি বিলম্বে আটকাচ্ছি, আমাদের সঙ্গে বনগাঁ এবং ব্যারাকপুর এই দুটি যে লোকসভা কেন্দ্র, সেখান থেকে ব্যারাকপুরে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজিত দুয়ারে, উত্তর চব্বিশ পরগনা। সুজিত, তোমাকে লোকসভার দখলদারিতে স্বাগত। সুজিত, এখনো পর্যন্ত ব্যারাকপুর এবং বনগাঁর সার্বিক ঠিক কি পরিস্থিতি এসে দাঁড়িয়েছে সকাল 9:18? বেশ কয়েকটি জায়গায় কিন্তু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে বনগাঁর। এই মুহূর্তে আমি রয়েছি বনগাঁ লোকসভা কেন্দ্রের চাপপাড়া এলাকাতে, সেখানে কিন্তু তৃণমূল কর্মীর এক বাড়িতে হামলা করা হয়, সেখানে গ্রিল ভেঙে দেওয়া হয় এবং তার বাইককে আগুন জ্বালিয়ে দেওয়া হয়, এবং ঘটনাস্থলে যথেষ্ট পরিমাণে পুলিশ রয়েছে, কেন্দ্রীয় বাহিনী রয়েছে, এবং পাশাপাশি তোমাকে বলে রাখি যে বেশ কয়েক জায়গায় ইভিএম এর গন্ডগোল রয়েছে, সেখানে বেশ কিছুক্ষণ ভোট বন্ধ ছিল। অন্যদিকে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে দেখতে গেলে সেখানে আমডাঙ্গা বিধানসভার অন্তর্গত দত্তপুকুরে সেখানে হামলা চালানো হয় বলে অভিযোগ, এবং সেখানে মূলত বিজেপির বিরুদ্ধেই অভিযোগ, আর সেখানে গুলির খোলও পাওয়া গেছে, আমরা সেটা ছবিতেও আমরা দেখতে পেয়েছি, গুলির খোল রয়েছে এবং বোমাবাজি করা হচ্ছে। ব্যারাকপুর শিল্প অঞ্চল জুড়ে এবং ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে যে 7টি জায়গা রয়েছে সেখানে কিন্তু দু দলের বিরুদ্ধেই কিন্তু সন্ত্রাসের অভিযোগ তুলছে একে অপরের বিরুদ্ধে। অর্জুন সিং যেমন অভিযোগ করছেন, তেমনি পাশাপাশি তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে একে অপরের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ, বলা যায় উত্তেজনা প্রবণ রয়েছে ব্যারাকপুর। সুজিত, তোমার কাছ থেকে
সুজি, তোমার কাছ থেকে জানতে চাইবো যে ব্যারেকপুরের মোহনপুরে যে অশান্তির ঘটনার কথা আমাদের কাছে উঠে আসছে, মূলত এই অশান্তির কারণটা কোথায়? যেটা জানা যাচ্ছে, আমরা যেটা একটু আগেও যে নিয়ে কথা বলছিলাম, যে সেখানে তুমিও আমাদের একটু আগে যা কথা জানাচ্ছিলে যে অর্জুন সিং এর সঙ্গে তৃণমূলের বাহিনী বা একই সঙ্গে পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি মারামারি, অর্জুন সিং এর নাকি নাক ফেটে গিয়েছে, এর মূল কারণটা কোথায়? মূল কারণ অভিযোগ যে বুথ দখলের চেষ্টা করা হচ্ছিল, এমনটা কিন্তু অভিযোগ করা হয় যে তৃণমূল এবং তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে অর্জুন সিং এর বাহিনীর বিরুদ্ধে, এবং অর্জুন সিং এর তরফ থেকে অভিযোগ করা হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে। সুতরাং যে একে অপরের বিরুদ্ধে অভিযোগ যে বুথ দখলের চেষ্টা করা হচ্ছিল ওখানে, এবং সে মতোই তারা যখন বুথ দখল থামাতে যায় এবং তখন গন্ডগোল হয় এবং কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতি সামলায়, যদিও কিন্তু এই ঘটনা নিয়ে যে পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত রয়েছে সেটা বলাই যায়। একটা কথা জানতে চাইবো সুজিত, সেটা হচ্ছে যে বনগাতে হচ্ছে সরাসরি একটা পারিবারিক ফাইট এবং অন্যদিকে ব্যারেকপুরে সরাসরি রাজনৈতিক ফাইট, কোন ক্ষেত্রে কে কতখানি এগিয়ে বলে মনে হয়? আমার সঙ্গে দুই অতিথিও রয়েছেন স্টুডিওতে, কি জানাচ্ছ সুজিত? দেখো, বনগা লোকসভা কেন্দ্রে, লোকসভা কেন্দ্রের যে সাতটা বিধানসভা রয়েছে সেখানে মতুয়া ভোট ব্যাংকটা কিন্তু একটা ফ্যাক্টর রয়েছে, একদম সে কারণেই কিন্তু মতুয়া ভোট ব্যাংকে নিজেদের দখলে রাখার জন্য বিজেপি এবং তৃণমূল উভয় দলের পক্ষ থেকেই কিন্তু মতুয়া ধর্মের একজনকে ক্যান্ডিডেট করা হয়েছে, যেটা কিনা ঠাকুরবাড়ির সদস্য, একদিকে মমতা ঠাকুর, অন্যদিকে শান্তনু ঠাকুর। এখন পর্যন্ত যেরকম হাওয়া রয়েছে সেটা অনেকটাই বিজেপির দিকে একটা চোরা স্রোত কিন্তু বয়ে গেছে বন্যা লোকসভা কেন্দ্রে। অন্যদিকে যদি ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে দেখি, সেখানেও দীনেশ ত্রিবেদীর বিরুদ্ধে এবং দলের বিরুদ্ধে বলা যায় বিদ্রোহ ঘোষণা করার করেই তার চেয়েছেন অর্জুন সিং, সেখানেও কিন্তু একটা অর্জুন সিং এর একটা দাপট যেহেতু আগাগোড়াই ছিল, সংগঠন হিসাবে তিনি ব্যারাকপুরে যথেষ্টই প্রভাব রয়েছে এবং প্রভাবশালী নেতার মধ্যে অন্যতম একজন তিনি, এবং সেক্ষেত্রে ব্যারাকপুরেও কিন্তু একটা টাফ ফাইট হবে বলে মনে করছে বিজেপি এবং তৃণমূল উভয়। সঙ্গে থাকো সুজিত, আমরা আবারও তোমার সঙ্গে পরে কথা বলবো, এবং তুমি নজর রাখো বনগাঁ এবং ব্যারেকপুরের দিকে। আমি সরাসরি, আমার সঙ্গে কংগ্রেসের প্রতিনিধি রয়েছেন রবীন্দ্র। রবীন্দ্র, একটা কথা জানতে চাইবো যে ভোটের ক্ষেত্রে একটা হচ্ছে রাজনৈতিক আবেগ ভীষণভাবে কাজ করে, আর এছাড়া যেগুলো রয়েছে একটা পারিবারিক একটা আবেগ রয়েছে, কোথাও এলাকা ভিত্তিক একটা করিশ্মার কাজ করে। একদিকে বনগাঁতে একটা হচ্ছে পারিবারিক একটা এফেক্ট কাজ করছে, আর ব্যারেকপুরে সরাসরি কিন্তু একদম মানে মাঠে ময়দানে রাজনীতি। বাকি ছটা পাঁচটা বিধানসভা তাই তো মিলনদা, খুব একটা কিন্তু নজর কাটছে না কল্যাণ বন্দ্যোপাধ্যায়, লকেট চট্টোপাধ্যায়, রত্নাদের নাম থাকা সত্ত্বেও। আমি আসছি একটা ফোন নিয়ে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে? হ্যালো, বলুন, শুনতে পাচ্ছি, কে বলছেন? বর্ধমান থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। আপনাদের তিনজনকেই শুভ সকাল নাই। নমস্কার। আমার জিজ্ঞাসা হচ্ছে, আমি একটু পর টিভি খুলেছিলাম, ওনার নামটা আমরা, আমি আপনার যিনি অতিথি এসছেন তাদের কারুর নামটাই আমি জানি, তবু বলুন যে যার কথা যিনি লাল জামা পরে এসছেন আমি তাকেই জিজ্ঞেস করছি, আপনি অপরাধ নেবেন না আমার? আমার জিজ্ঞেস হচ্ছে, কিছুদিন আগে ভদ্রলোক বলেছিলেন উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে, উন্নয়ন বুকে দাঁড়িয়ে আছে, উন্নয়ন বুকে দাঁড়িয়ে আছে। আরে কি বলছেন, যে মানে প্রিসাইডিং অফিসার বলছে ক্যান্ডিডেট কে ভোটে ঢুকতে দেবে না, গণতন্ত্রটাকে ডাইরেক্ট হত্যা করছে, তা হতে পারে? ক্যান্ডিডেট পারবে না, এবং ক্যান্ডিডেট তখন ইচ্ছে করে নিয়ে যাচ্ছে তার মানে ক্যামেরা, ধন্যবাদ, সঙ্গে থাকবেন। আপনার ফোনে ভীষণ ডিস্টার্ব হচ্ছে, সমস্ত কথা স্পষ্ট বোঝা যাচ্ছে না, তবে আপনার একটা ক্ষোভের কথা আপনি সরাসরি মিলনদা, আপনি যার কথা বলছিলেন মিলনদা অর্থাৎ তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি আমার সঙ্গে স্টুডিওতে, মিলনদা কি বক্তব্য রয়েছে দর্শক? ওনার প্রশ্নটা পরিষ্কার নয়, কোথায় ক্যান্ডিডেটকে বুথে ঢুকতে দেওয়া হয়নি, স্পেসিফিক কোন বুথে কোন ক্যান্ডিডেট কোন লোকসভা প্রার্থী ঢুকতে পারেনি ওটা বলতে পারলেন না। আচ্ছা, যদি কোথাও না পারে নিশ্চয়ই ঢুকতে দেওয়াটা উচিত, কোনো প্রিসাইডিং অফিসারের এই অথরিটি নেই যে কোনো ক্যান্ডিডেটকে ভিতরে ঢুকতে বাধা দিতে পারেন,
তিনি তো প্রভাবিত হতে পারেন, কোনো কোনো মতেই তিনি করতে পারেন না। ক্যান্ডিডেট সেই জায়গায় যদি উপযুক্ত জায়গায় কমপ্লেন করেন তাহলে প্রিজাইডিং অফিসারকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হবে। উনি নির্দিষ্ট করে কোনো বুথ কেন্দ্র বলতে পারলেন না, উচিত ছিল বুথ কেন্দ্রের কথা উল্লেখ করা, নিশ্চয়ই সেক্ষেত্রে পরবর্তীকালে তার বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া যেত। আর দ্বিতীয়ত, আপনার সাংবাদিক বনগাঁ থেকে বললেন যে এটা একটা পারিবারিক লড়াই, তা দেখুন পারিবারিক লড়াইটা কিন্তু দ্বিতীয় টাইম, পারিবারিক লড়াইটা প্রথম না, প্রথমবার নয়। 2015 সালে এই যে ক্যান্ডিডেট বিজেপির শান্তনু ঠাকুর, তার দাদা সুব্রত ঠাকুর দাঁড়িয়েছিল, আমি মানুষের সঙ্গে থাকবো, জনগণের সঙ্গে থাকবো, নিয়ে পরে প্রায় 3.5 লাখ ভোটে মমতাবালা ঠাকুরের কাছে হেরে দিয়ে তার 7 দিনের মধ্যে ইন্ডিয়া ছেড়ে চলে গেছে, বাংলা ছেড়ে নয়, ইন্ডিয়া ছেড়ে অস্ট্রেলিয়া, আর এদিকে মুখ করেনি, বিদেশ থেকে আর আসেনি, এবারে আবার টেস্ট করছে তার ছোট ছেলেকে দিয়ে। সুতরাং পারিবারিক লড়াইটা যে প্রথমবার মানুষ খুব ভালোভাবে উপভোগ করছে তা নয়, কিন্তু অলরেডি উপভোগ্য 2015 সালে সেটা প্রমাণ হয়ে গেছে যে পারিবারিক ক্যান্ডিডেটকে দাঁড় করিয়েও কিন্তু মথুয়া ভোট ব্যাংকের তৃণমূলের কাছ থেকে সরানো যায়নি। আর দ্বিতীয় কথা, আজকে নরেন্দ্র মোদীর মনে পড়ল বড়মা বীণাপাণি দেবীকে, এলেন তার কাছে। এই বীণাপাণি দেবী বলুন তো মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার আগে থেকে ওই বীণাপাণি মায়ের কাছে যেতেন, তার পুরো চিকিৎসার দায়িত্বটা রাজ্য সরকার নিয়েছে। ওই বীণাপাণি দেবীর কথা অনুযায়ী মমতাবালা ঠাকুরকে তিনি ক্যান্ডিডেট করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় জিজ্ঞাসা করেছিলেন, আপনার বড় ছেলে প্রয়াত হওয়ার পর মা আমি কাকে প্রার্থী করব, তিনি বলেছিলেন মমতাবালা ঠাকুরকে করো, কারণ তিনি আমার সংঘাতিপতির দায়িত্ব নিয়েছেন। একদমই। দ্বিতীয়ত, ঠাকুরনগরের উন্নয়ন, ঠাকুরনগরের রেল স্টেশন, মমতা বন্দ্যোপাধ্যায় রেল লাইন রেলমন্ত্রী থাকাকালীন, প্লাস ওই হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নামে বিশ্ববিদ্যালয়, যেটা দীর্ঘদিন ধরে ওখানকার মথুয়া সম্প্রদায়ের একটা প্রত্যাশা ছিল, এই কাজগুলো মমতা বন্দ্যোপাধ্যায় করার পর তিনি দেখিয়ে দিয়েছেন যে মথুয়াদের পাশে থেকে মথুয়া সম্প্রদায় মথুয়া উন্নয়ন বোর্ড তৈরি করেছেন, যেটা দীর্ঘদিনে ওদের একটা প্রত্যাশা ছিল। সুতরাং মথুয়া সম্প্রদায় 2015 আমি একটু রবীন্দ্রের কাছে যাব, আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন হাওড়া থেকে আমাদের প্রতিনিধি বৈদ্যনাথ ঝা। হাওড়া উলুবেড়িয়া এই দুই কেন্দ্র নজরে রয়েছে বৈদ্যনাথের। বৈদ্যনাথ, তোমাকে স্বাগত জানাচ্ছি লোকসভার দখলদারিতে। এখনো পর্যন্ত হাওড়া এবং উলুবেড়িয়ার সার্বিক ছবিটা ঠিক কি রকম? ভোট নিতে পারছে না, যে লোকজন আছে তারা ভোট দিতে পারছে না। এই নিয়ে যখন আমরা মন্ত্রী লক্ষ্মীরতন শুক্লাকে জিজ্ঞেস করেছিলাম, তখন উনি জানান যে এটা বিজেপি চক্রান্ত, অমিত শাহ আর মোদীর যে চূড়ান খাওয়াতে চাইছেন মানুষকে সে ভোটাররা আর খাবে না, দিদি উন্নয়নের চূড়ান খেতে এবার রাজি আছে। তার উল্টো দিকে যেটা বলেছেন বিজেপি ক্যান্ডিডেট রনকি গুপ্ত, যে উনি তো এখন পুরমন্ত্রী হয়নি, পুরমন্ত্রী হোক তারপর সবকিছু জানতে পারবেন। ইভিএম খারাপের এটা একটা যন্ত্র, ইভিএম খারাপ হতেই পারে, ইভিএম খারাপের ঘটনার আমরা ইলেকশন কমিশনকে জানিয়েছি, দ্রুত এই ইভিএম মেশিন চালানোর কাজটা হয়ে যাবে। বৈদ্যনাথ, একটা কথা জানতে চাইবো যে এখনো পর্যন্ত হাওড়া এবং উলুবেড়িয়া যে দুটি লোকসভা আসন, তাতে কোথায় কোথায় এখনো পর্যন্ত অশান্তি, গন্ডগোল, মারামারি এই খবর পাওয়া যাচ্ছে? আমতার দিকে যেটা আছে উদয়নারায়ণপুর দিকে কিছু অশান্তির খবর এসেছিল, তারপরে থানা মথুয়া হাই স্কুল যেটা আছে সেখানে বুথ ক্যাপচারিং এর খবর এসেছিল, তারপরে যেটা খবর এসেছে যে নিউ করলা রাত্রিবেলা একটা বিজেপি কর্মীকে মারধর করা হয়েছে, ওর ব্যানার পোস্টার যখন লাগাচ্ছিল সেই সময় লাগিয়ে যখন ফিরছে তখন ওকে মারধর করা হয়েছে, সেটা নিয়ে গোটা এলাকায় উত্তপ্ত রয়েছে, ওখানে পুলিশ র‍্যাব সব মোতায়েন রয়েছে। তোমার কাছে সর্বশেষ জানতে চাইবো যে হাওড়া যথেষ্টই ইম্পর্টেন্ট এলাকা এবং সেখানে বিজেপির যিনি প্রার্থী রন্তিদেব, মানে সাংবাদিকতার তার যে লেখনী, সেই লেখনীতে এতদিন মানুষজন সমৃদ্ধ হয়েছেন, এবার তিনি সরাসরি রাজনীতির ময়দানে, একদিকে সরাসরি সাংবাদিকতা থেকে রাজনীতি, আরেকদিকে খেলার মাঠ থেকে রাজনীতি, কোন ময়দান, মানে ময়দানে কে মনে হচ্ছে শেষমেশ ছক্কা মারবে বলে মনে হয়? দেখো যেটা জানা যাচ্ছে যে ভোট যেটা হবে সেটা কে কোন দিকে ভোট দেবে সেটা এখন কিছু বোঝা যাচ্ছে না, যদিও দুটোই প্রার্থী ফুটবলের মাঠ থেকে আসা প্রসন্ন ব্যানার্জি আর আমাদের প্রসন্ন ব্যানার্জি আর রন্তিদেব থেকে পত্রকারিতা থেকে আপনার রন্তিদেব ইস্টার্ন গুপ্ত দুজনে এইবার লোকসভা হাওড়া ক্যান্ডিডেট আছেন, আর দুজনেরই
দাবি আছে যে আমরা জয়লাভ করব। এবার দেখা যাক যে প্রেসে আজকে তো ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে, ভোট গ্রহণের পর জানা যাবে যে 23 তারিখ ফলাফল আসার পর যে কে রাজনৈতিক মাঠে দাঁড়িয়ে এসেছে। সঙ্গে থাকো বৈদ্যনাথ ঝা, আমরা তখন কথা বলছিলাম হাওড়া থেকে আমাদের প্রতিনিধি বৈদ্যনাথ ঝা এর সঙ্গে। একটু আগে আমাদের একটা কথা হচ্ছিল, রবীন্দা মিলনদা বলছিল যে সরাসরি এই যে মতুয়া সম্প্রদায় নিয়ে, মতুয়া হোক বা আদারওয়াইজ আমাদের বাংলায় আমাদের ভারতবর্ষে এমন প্রচুর ধর্মীয় সংগঠন আছে, কোথাও রাজনীতি সরাসরি যুক্ত হয়েছে প্রত্যক্ষভাবে, কোথাও পরোক্ষভাবে রাজনীতি যুক্ত হয়েছে। আমি রবীন্দা জানতে চাইব যে এই যে ধর্মীয় সংগঠনগুলোর সঙ্গে সরাসরি রাজনীতির যোগ, এবং কোনো না কোনো সময় যেগুলো পরিবার ভিত্তিক ধর্মীয় সংগঠন সেখানকার যারা মানুষজন যারা সিনিয়র তারা সরাসরি রাজনীতিতে চলে আসছেন, এটা কি রাজনীতির ক্ষেত্রে বাড়তি পাওনা, নাকি রাজনীতির ক্ষেত্রে এটা একটা কোথাও একটা নেগেটিভ সাইন হিসেবে কাজ করছে, কোনটা কি মনে হয়? রাজনীতির ক্ষেত্রে পাওনা বলবো না, দেখুন প্রত্যেকটা আলাদা আলাদা একটা রাজনীতি একটা ক্ষেত্র আছে, যেমন খেলার ক্ষেত্র আছে, সঙ্গীত জগতে ক্ষেত্র আছে, এমনি ভোটের রাজনীতি একটা, ভোট রাজনীতি একটা আছে, আপনি যেটা বললেন যে ধর্মীয় সংগঠন। এই যে 2014 সাল বা তার আগের থেকে আমরা 11 সাল আগের থেকে আমরা মতুয়া যে একটা গোষ্ঠী আমরা জানতাম, তার একটা আছে শরণার্থী, একটা গোষ্ঠী হিসেবে তারা থাকছেন, ধর্মীয় সংগঠন তাদের নিজের কার্যকলাপের মধ্যে থাকে। 11 সালের কিছুদিন আগের থেকে আমরা দেখতে পেলাম ওখানকার নেতৃত্ব জ্যোতিপ্রিয় মল্লিকের একটু আবেগ বাড়তে থাকে। হ্যাঁ, ওনার যাওয়া আসা এইসব নিয়ে আস্তে 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 দেখলাম একটা মতুয়া যে একটা সংগঠন এরকম ধরনের আছে, এবং সেখানে আস্তে আস্তে দেখলাম আমরা রাজনীতিকরণ করার একটা প্রচেষ্টা, এবং সেখান থেকে আস্তে আস্তে দেখা গেল সেখানে আরেকটা বিজেপি যারা ধর্মীয় সংগঠনে মানে ধর্মীয় রাজনীতি করতে তারা বেশি অভ্যস্ত, জাতপাতের রাজনীতি করতে যারা বেশি অভ্যস্ত তারা এর মধ্যে আস্তে আস্তে ইনভলভ হলেন। দেখা গেল এবারে এর ফলে কী হচ্ছে, দুটো ভাগ হচ্ছে, এবং দেখা যায় তার ফলশ্রুতি আজকে কেউ কাউরি বিরুদ্ধে অভিযোগ করছে, কেউ খুনের মানে চক্রান্ত, কেউ অনুচক্রান্ত, এসব চলছে। আমি যে দলের প্রতিনিধি বা যে দলের করছি, আমরা এই ধরনের ধর্মীয় যে সংগঠনগুলো আছে বিভিন্ন ধরনের তাদের যে ক্ষেত্রগুলো আছে তারা সেই ক্ষেত্রে স্বস্বক্ষেত্রে প্রতিষ্ঠিত, তারা সেই সব যেমন বিভিন্ন যে সংগঠনগুলো তারা সামাজিক ক্ষেত্রে তাদের যে কার্যকলাপগুলো আছে তারা সেই সব ক্ষেত্রে মানে বিচরণ করুন, থাকুন, কাজ করুন, ঠিক আছে। কিন্তু রাজনীতিকরণের ক্ষেত্রে এটা বাড়তি পাওনা কিনা বলতে পারবো না, আমি এটা বলবো এটা ভালো সংকেত নয়, এটা ভালো সংকেত নয়। জাতপাতের রাজনীতি বা এই ধর্মীয় মতুয়া সংগঠন এই সংগঠন সেই সংগঠন, আজকে আপনি বলুন না আজকে যে হিন্দু এবং মুসলিম এই যে সংগঠনে একটা আবার একটা বিভাগ মানে বিভক্ত হচ্ছে, সে পশ্চিমবঙ্গে বলুন বা সারা ভারতবর্ষে বলুন, একটা শাসক দল হচ্ছে একটা সংগঠনের মানে পৃষ্ঠপোষক, আর একজন বিরোধী বা যারা আসছেন বা বিজেপি তারা এক ধরনের পৃষ্ঠপোষক, কিন্তু তারা যাদেরকে নিয়ে পৃষ্ঠপোষকতা করার চেষ্টা করছেন বা করছেন তারা কিন্তু চায় না, তারা কিন্তু কোনো শুধুমাত্র ওই ভোটে ভোটার হতে হবে তাই না, তারা একজন ভোটার, তারা ভারতবর্ষের নাগরিক, তারা ভারতবর্ষের যা যা সুযোগ সুবিধাগুলো আছে তারাও সেটা পেতে চায়, কিন্তু আলাদা করে কিছু নেই। এবারে আমি এটা করে দিচ্ছি, আমি এটা করে দিয়েছি, তাহলে আদার্স যারা আছে তারা কি রয়েছে, তারা তো দেশের নাগরিক, তারা তো সাংবিধানিক, তারাও মানছে, তারা তারা কেন ডিপ্রাইভ হচ্ছে? তো ব্যাপারটা এখানে আমি কাউকে বেশি দিলাম বা কম দিলাম এই জায়গাটায়, এগুলো এই এই জিনিসটা এই মানে আমি বলছি যে এই জিনিসটা ভালো নয়, এই সংগঠন বা এই ধরনের রাজনীতিকরণ। মিলনদা তুমি কিছুক্ষণ আগেই একটা কথা বলছিলে এবং সরাসরি নাম না করে নরেন্দ্র মোদীর একটা কথাকে তুমি উল্লেখ করলে, এবং দিন কয়েক আগেই আজকে যেখানে ফোর্ট শ্রীরামপুর লোকসভা আসন, এই আসনের নির্বাচনী প্রচারে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি একটি মন্তব্য করেছেন যে মমতা দিদি আপনি আপনার দলের ভাঙন আটকাতে পারবেন না, রাজ্যে একটা বড় সড় পরিবর্তনের আভাস মিলেছে, তৃণমূল কংগ্রেসের 40 জন বিধায়ক তারা তৈরি আছেন, তারা তার সঙ্গে বা তাঁদের সঙ্গে যোগাযোগ রাখছেন, 23 মের পরেই দেখবেন অবস্থাটা কোথায় গিয়ে পৌঁছয়, তারা কিন্তু বিজেপিতে যোগ দেবেন। কি বক্তব্য আপনার? দেখুন পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনের 11 এপ্রিল প্রথম দফা হয়েছে, ঠিক তার আগে 8 তারিখে 8ই এপ্রিল আমি কেন বাংলার মানুষ দেখেছে যে বহুল প্রচলিত বাংলার একটি টেলিভিশন চ্যানেলে শেষ ওপিনিয়ন পোলটা প্রকাশ হয়েছে, শেষ 8 তারিখের পরে আর হয়নি, সেটাতে দেখা গেছে যে তৃণমূল 35 বিজেপি 6 কংগ্রেস 1, আমার খুব ভালো করে মনে আছে। এবারে ওই জায়গায় দাঁড়িয়ে
নরেন্দ্র মোদীকে তো এ কথা বলতেই হবে যাতে মানুষ প্রভাবিত হয়। আচ্ছা আপনারা বলুন যে বিজেপির গড় উত্তরপ্রদেশ, বিজেপির সূতিকাগার রাজস্থান, বিজেপির জন্মঘাটি হচ্ছে মধ্যপ্রদেশ, বিজেপির পদ্মফুলের বীজতলা ছত্তিশগড়। এই চারটে রাজ্যের তিনটেতে বিগত তিন মাস আগে ওরা পরাজিত হয়েছে। উত্তরপ্রদেশের অবস্থা এসপি বিএসপি গঠবন্ধনের ফলে বিজেপি খুব কোণঠাসা অবস্থায়। তাহলে এই জায়গাগুলোই বিজেপি যেখানে সৃষ্টি বিজেপি তৈরি, সেই সমস্ত জায়গা ছেড়ে ভারতবর্ষের আরও 28টা রাজ্যকে বাদ দিয়ে প্রধানমন্ত্রী এবং এই দলটির সর্বভারতীয় সভাপতি বারবার যেখানে দুটি সাংসদ আছে সেই রাজ্যটায় সভা করতে ছুটে আসছে কেন? তাদেরকে তো, তারা তো প্রমাণিত সত্য যে ওই সমস্ত রাজ্যগুলোয় তারা ধাক্কা খেতে চলেছে, নয় ধাক্কা খাচ্ছে। তিন মাস আগে তিনটে রাজ্যে প্রমাণিত হয়েছে, ছ মাস আগে উত্তরপ্রদেশের চারটে লোকসভায় বাই ইলেকশন হয়েছে, চারটেতেই বিজেপি হেরেছে। সুতরাং পশ্চিমবাংলা এসে এই সমস্ত বড় বড় কথা তো তাদেরকে বলতে হবে না। তুমি যেটা বলছো এটা একটা আলাদা দিক, কিন্তু এইসব বড় বড় কথা না বললে মানুষকে কিভাবে প্রভাবিত করা যাবে? তাদেরই তো শিষ্য অর্জুন সিং দিল্লিতে যেদিন পদ্ম ফুলে পতাকাটা ধরলেন, শিষ্য নয়, শিষ্য তো তোমাদের শিষ্য, বেশ ঠিক আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের শিষ্য, এখন তো পদ্ম ফুলে 4 দিনের মধ্যে নরেন্দ্র মোদীর শিষ্য করে দেওয়া যায় না, এখন তো পদ্ম ফুলে পতাকাটি ধরে মুকুল্লায় তাতে বললেন যে এই তো ট্রেলার শুরু হলো, এবারে সিনেমা শুরু। পুরো বাকি সিনেমা দেখলাম, দুর্গাপুর লোকসভা ক্যান্ডিডেট 22 দিন পরে নমিনেশনের শেষ দিনের আগের দিনে ক্যান্ডিডেট পাওয়া গেল, এত সুন্দর সিনেমা, ট্রেলার হওয়ার কয়েক মিনিটের মধ্যে সিনেমা হয়, আমরা সিনেমা দেখেছি, এমনি করে ট্রেলার হওয়ার 22 দিন পরে সিনেমা হয়, হলটা বন্ধ থাকে মন দেখেনি। তো সেই তাদের শিষ্যরা যা বলে যাচ্ছেন, তাদের গুরুদেব তাই বলছেন না, এক সময় কথা বলবে, 23 মার্চ তার প্রমাণ হবে বাংলার মাটিতে জনগণ কোন দিকে রায় দিচ্ছে। রবীন্দ্রনাথ, কেউ বলছে এক, কেউ বলছে তিন, কেউ বলছে দুই, কেউ বলছে চার, এর বেশি কিন্তু বাড়ানো যাচ্ছে না। ধরে নেওয়া যাচ্ছে যে একটা কনফার্ম হচ্ছে বহরমপুর, এবং অন্যদিকে কেউ বলছেন মালদহ, দক্ষিণে আবু হাসেম খান চৌধুরী, এবং হয়তো বা জঙ্গিপুর লোকসভা আসনটি বেরিয়ে যেতে, মানে জয়ী হতে পারেন, আরেকটি কোথাও ধরা হচ্ছে। মোটের উপর দু তিনটে আসন কিন্তু কনফার্ম, এমনটা মনে করা হচ্ছে, বিভিন্ন এক্সিট পোল এমনটাই বলছে, ওপিনিয়ন পোল, সরি। কি মনে হচ্ছে, কি মনে হয় কংগ্রেসের সর্বশেষ পরিস্থিতিটা গিয়ে কি শুধুমাত্র বহরমপুরে গিয়ে দাঁড়াবে না? পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলছেন সর্বভারতে, আমি একেবারে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, পশ্চিমবঙ্গে আমি ওপিনিয়ন পোল যেগুলো আসছে, ওপিনিয়ন পোল এক নম্বর হচ্ছে, প্রত্যেক আমি সম্মান করছি, ঠিক আছে, কিন্তু ওপিনিয়ন পোল পুরোটাই শেষ কথা নয়। তো ওর উপর আমি দাঁড়িয়ে মতামত, বিধানসভা নির্বাচনে কিন্তু প্রতিটি ওপিনিয়ন পোল কিন্তু মিলানটা ফেল করে গিয়েছিল, হ্যাঁ আমি বলছি ফেল করে গিয়েছিল, এবং লাস্ট তিন মাস আগে যে তিনটে রাজ্যে ভোট হয়েছে সেখানেও দেখা গেছে খুব বেশি মিল, হ্যাঁ ঠিক, ক্ষমতার পরিবর্তন না, 2014 সালের ওপিনিয়ন পোল ফেল করে গেছে, ফেল করে গেছে, একদম ঠিক করে, একদম যে পুরোপুরি মিলেছে তা না, আমি একদম ওটাকে নিয়ে, আমি একদম চুলচে পুরোপুরি কেন, মোটেই মেলেনি, আমি ওটাকে নিয়ে বিশ্লেষণ, সোশ্যাল মিডিয়াতে তো বারবার একেবারে, মানে ওই জন্য বাম কংগ্রেসের জোটের তো মন্ত্রী তালিকা প্রকাশ হয়ে গিয়েছে, ক্ষমতা আসার সম্ভাবনা হয়েছিল। রবীন্দ্র, যাই হোক, সেটা আমি শেষ কথা বলবো না, কিন্তু একটা কথা বলতে পারি যে দেখুন, আমি যখন পরীক্ষা দিই তখন তো আমি তো পাস করবো, লেটার পাবো, আরো বেশি মার্কস পাবো, এটা তো হচ্ছে। তো সেখানে শাসক দল বলবে 42, আরেকজন বলবে 20টা, আরেকজন বলবে 2টো। তো সেখানে দাঁড়িয়ে আমি কংগ্রেস হিসাবে বলি, আমরা যেসব জায়গাগুলো আমরা জানি, বিশেষ করে নর্থ বেঙ্গল যেসব সিস্টগুলো আছে, দক্ষিণবঙ্গে কিছু আছে, সমস্ত কিছু মিলে আমরা ভালো রেজাল্ট করবো। পশ্চিমবঙ্গে যেটা আছে গত 2016 থেকে বা মানে 14 যদি আমি ধরি, তার থেকে আমরা বেটার রেজাল্ট করবো, এরকম আশা করি। কোন ভরসা এটা, পশ্চিমবঙ্গে মানুষ এখন দেখুন, এটা হচ্ছে লোকসভা নির্বাচন, তো লোকসভা নির্বাচনটা হচ্ছে একটা পরিপ্রেক্ষিত হয়, এখানে একরকম পরিপ্রেক্ষিত হচ্ছে, কিন্তু এখানে ঘটনা হচ্ছে যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মানুষের কাছে অনেক কিছু টেস্ট হয়ে গেছে। এক নম্বর হচ্ছে যে বামপন্থীরা টেস্ট হয়ে গেছে, তার আগে কংগ্রেস টেস্ট হয়েছে, তার আগে এখন বর্তমান তৃণমূল হচ্ছে, এখন হয়তো আরেকজন কেউ টেস্ট করছে, মানে একটা টেস্ট চেঞ্জ করতে মানুষ একটা মানে অনেক সময় অভ্যস্ত হয় যে একই রকম খেতে ভালো লাগে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা হলো একটা টেস্ট, একটা নতুন ধরনের টেস্ট, মানুষ ভাবছে দেখা যাক কি একটা খেয়ে দেখি এটা, হ্যাঁ বিষফল না কি ফল, এখন সেটা পরবর্তীকালে বয়ে যাবে। তোমাদের তো টেস্ট হয়ে গেছে, আমাদের টেস্ট হয়ে গেছে, অন্তত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলছি, যদিও প্রোভাইডেড এটা কিন্তু আমার লোকসভা নির্বাচন, আমার কথা এরপরে হচ্ছে যে এবার সাংগঠনিক যে পরিবর্তন, এটা হচ্ছে সাংগঠনিক যেটা কথা বলছো তুমি, এটা যে কোন ভরসায় বলছি আমি,
দেখো ভরসাটা হচ্ছে আমি লোকসভা নির্বাচনটায় প্রক্ষিপ্ত হচ্ছে আমার অন্য, আমি ওখানে রাহুল গান্ধী বা কংগ্রেসের যে সমস্ত ইস্তারাগুলো আছে তার উপরে দাঁড়িয়ে কিন্তু ভোটটা হচ্ছে। আজকে বিজেপি বলুন তৃণমূল বলুন তারা কিন্তু প্রত্যেক নিজস্ব ইস্তারা কিন্তু পশ্চিমবঙ্গে আমি রাস্তাঘাট করে দেবো, কল করে দেবো, কি আমি করে দিতে নয় তো ন্যাচারালি আমি যে এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষের মানুষ যে বিজেপি বা মোদী নামক যে একটা সরকার চলছে মানে একটা মানে কি বলবো মানে তৃণমূল কংগ্রেসকে মানুষ কেন ভোট দেবে, তৃণমূল কংগ্রেসকে মধ্যমণি করে রেখে কেন নরেন্দ্র মোদীকে সরিয়ে কেন্দ্রে একটা আলাদা সরকার গঠন দরকার, এইটা মমতা বন্দ্যোপাধ্যায় এস্টাবলিশ করেছেন, এটা মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করেছেন। আমার বক্তব্য হচ্ছে যে কংগ্রেস যখন ক্ষমতা ছাড়লো, বিজেপি যখন ছিনিয়ে নিল, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হলো, কংগ্রেসের বিরুদ্ধে কিন্তু অসংখ্য অভিযোগ, ফাইলের পর ফাইল, একের পর এক কেলেঙ্কারি। এই পাঁচ বছরে মানুষকে কি সেই কেলেঙ্কারির তথ্য ভোলানো গেছে? এই পাঁচ বছরে কি নরেন্দ্র মোদী যে প্রচার করেছিলেন যে গত 70 বছরে কংগ্রেস কিছু করেনি, শুধুমাত্র পরিবারতন্ত্র দিয়ে দেশ চালিয়েছে, এই তথ্য কি মানুষের মন থেকে সরানো গেছে? কংগ্রেস গত 5 বছরে কতখানি রিভাইভ করেছে যে এবার ফের প্রিয়াঙ্কা কিংবা রাহুলকে সামনে রেখে কংগ্রেস ক্ষমতায় আসার কথা ভাবছে কেন্দ্রে? রবীন্দ্র, অবশ্যই এখনো পর্যন্ত তুমি যে কথাগুলো বললে যে সেই যে মানে করাপশন বা যেটাই বলবো, এখনো পর্যন্ত মানে কিছুদিন আগেও পর্যন্ত যেটা বললেন, খুব দুর্ভাগ্যজনক আমরা এরকম ধরনের প্রধানমন্ত্রীর কাছে আশা করি না যে একজন জঙ্গি সন্ত্রাসের শহীদ রাজীব গান্ধী সম্বন্ধে তিনি বফর্সের সম্বন্ধে মন্তব্য করেছেন, হ্যাঁ যে বাবার নাম দিয়ে বাবাও চোর ছিল, এরকম ধরনের ব্যাপার স্যাপার, এই ধরনের মন্তব্য যেটা একদম ওই চেয়ারে বসে প্রধানমন্ত্রীর চেয়ারে বসে আমরা এই ধরনের বক্তব্যকে মানে তীব্রভাবে ধিক্কার তো বড় যায় মানে নিন্দাও খুব কম হচ্ছে ব্যাপারটা। তো সেই বাফোর্স কেলেঙ্কারও কিন্তু ওখানে কিন্তু আমরা দেখা গেছে বাফোর্স যেটা ছিল সেখানে কিন্তু ক্লিন চিট পেয়েছে সুপ্রিম কোর্ট থেকে, এটা হলো তৎকালীন। 5 বছর আগে যেগুলো বলছো কয়লা কেলেঙ্কারি থেকে শুরু করে যেগুলো ঘটনাগুলো ঘটছিল, সেই আমার আমাদের দিল্লিতে যেটা আমাদের এশিয়ান গেমস থেকে শুরু করে যেগুলো হয়েছিল, 2G স্পেকট্রাম যেগুলো হয়েছিল, কোলগেট বলছি, এইগুলো কেলেঙ্কারিগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু এখনো পর্যন্ত বর্তমানে যে কেন্দ্রীয় সরকার রয়েছে তার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ রয়েছে, কোনো জায়গায় কিন্তু কোনো প্রমাণিত হয়নি এবং প্রমাণ করতে পারেও নি, হয়নি। কয়লা ঘোটালা থেকে শুরু করে আর যেগুলো মানে সেই সময় হয়েছিল সেখানে তৎকালীন যে ইউপিএ সরকার ছিল তারা প্রত্যেকেই পানিশড, অর্থাৎ তারা কানিমজি থেকে শুরু করে কালমদি থেকে শুরু করে তারা কিন্তু প্রত্যেকেই পানিশ মানে শাস্তি হয়েছিল বা পেয়েছিলেন কম বেশি। কিন্তু এই দুর্নীতি দেখা যাচ্ছে, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে দুর্নীতিগুলো 5 বছর বলছে যে ভুলেছে কিনা, তাও সেই দুর্নীতি হয়নি, মানুষ যেটা ঘটেনি সেটা 5 বছর মানুষের কাছে ক্লিয়ার হয়ে গেছে, এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। যে ঘটনাটা ঘটেছে বর্তমানে মানুষের মধ্যে একদম মানে জলজল করছে, যেটা হচ্ছে যে রাফালটা মানুষের মনে এখন মধ্যে তীব্রভাবে গেছে যে 30,000 রাফালটাকে এবার কিন্তু মূল ইস্যু করছে বিজেপির বিরুদ্ধে। আমি আসবো একটা ফোন নিয়ে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে? আমি দুর্গাপুর থেকে বলছিলাম। বলুন। আমি বলছিলাম দুজনকে অনেক ধন্যবাদ জানাই যারা বসেছে ভিতরে। হ্যাঁ হ্যাঁ, তো রাফাল মানে জানেন কি? রাফাল রাফাল মানে হচ্ছে রাহুল ফেল, রাফাল মানে হচ্ছে রাহুল ফেল। ওখানে রাহুল গান্ধী তো সরকার তো বলতে পারবে না, আর দিদি যদি সেল করতে যায় দিদিকেও প্রধানমন্ত্রী হতে দেবে না। আমার মনে হয় প্রধানমন্ত্রী হতে গেলে নরেন্দ্র মোদীর মতো লোককে প্রধানমন্ত্রী দরকার এখন পর্যন্ত, কারণ বিদেশি পাকিস্তান বাংলাদেশকে যদি সাহায্যটা করতে পারে একমাত্র নরেন্দ্র মোদী পারবে, এটাই বলছি। ওই তৃণমূল কংগ্রেস সিপিএম আর আম পাবলিক দল আর আম আদমি পার্টি যতই পেছনে লাগুক বিজেপির পেছনে কোনো লাভ হবে না, এটাই বলতে চাইছি। ধন্যবাদ, সঙ্গে থাকবেন। মিলনদা, একটা কথা হচ্ছে যে কেন কংগ্রেসকে মানুষ নিয়ে আসবে পুনরায় এমন একটা জায়গাকে পরিষ্কার করছিল না তখন রবীন্দ্র? আমি মিলনদা তোমার কাছে একটা কথাতে আসবো যে মমতা বন্দ্যোপাধ্যায়ও তাদের ইস্তাহারে প্রকাশ করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে যেখানে যেখানে সভা করতে যাচ্ছেন কোথায় কি করেছেন, যেটা তুমিও শুরুর দিকে বলছিলে বনগাঁতে কেন মানুষ মমতা বালা ঠাকুরকে কেন ভোট দিয়ে জয়ী করবে, তৃণমূল কংগ্রেসকে জয়ী করবে, অনেকগুলো সেক্ষেত্রে অপশন আছে। আমার একটা কথা জানার হচ্ছে যে দেশের যে সার্বিক পরিস্থিতি, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে তৃণমূলকে মধ্যমণি করে কেন্দ্রে সরকার গঠন করা হবে, একটা নতুন ফ্রন্ট গঠন করা হবে, উদ্দেশ্যটা কি? নতুন ফ্রন্ট গঠন করা? মমতা বন্দ্যোপাধ্যায় কখনো বলেনি যে তৃণমূলকে কেন্দ্র করে সরকার গড়া হবে, বরং মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলছে বারবার যে আগামী নবগঠিত সরকারটিতে নির্ণায়ক ভূমিকা নেবে তৃণমূল। তো দুটোর মধ্যে আক্ষরিক কি তফাৎ আছে বলি? দেখুন,
এটা তো ঠিক যে বিজেপি বিরোধী যতগুলো 23টা রাজনৈতিক দল আছে তার মধ্যে বেশি আসন কিন্তু কংগ্রেসই পাবে, এটা পরিষ্কার। কারণ আজ থেকে 3 মাস আগে 3টে রাজ্যে, বড় রাজ্যে বিজেপির ধ্বজ নেমেছে, উত্থান ঘটেছে কিন্তু কংগ্রেসের। বাকি আঞ্চলিক দলগুলো দেখুন, তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তো পশ্চিমবাংলা থেকে তার সাংসদরা যাবেন, তার বাইরে তো নয়। ঠিক, আবার চন্দ্রবাবু নাইডুর সাংসদরা অন্ধ্রপ্রদেশ থেকে যাবেন, তার বাইরে নয়। এসপি বিএসপির সাংসদরা যাবেন ইউপি থেকে, তার বাইরে নয়। তাহলে সুতরাং এই দলগুলির বাইরে কংগ্রেসই তো একমাত্র দল যে একাধিক রাজ্য থেকে সাংসদকে এনে দিল্লিতে নিয়ে যেতে পারেন। ঠিক, তো সেই দিক বিশ্লেষণ করলে অবশ্যই কংগ্রেসের সাংসদ সংখ্যা সবার বেশি থাকবে এবং নির্বাচন পরবর্তীকালে দেখতে পাবেন এই সমস্ত আঞ্চলিক দলগুলোর মূল লক্ষ্য বিজেপি বিরোধিতা, আর বিজেপি বিরোধিতা করার জন্য বৃহত্তম বিজেপি বিরোধী দল কংগ্রেসের পাশেই তারা দাঁড়াবে এবং কেন্দ্রে একটা সরকার গঠিত হবে। সেটা সেটাই হচ্ছে একটা দেশভিত্তিক কেন্দ্রভিত্তিক একটা দিক। কিন্তু মিলনদা, একটা কথা হচ্ছে যে এই রাজ্যে দিলীপ ঘোষরা অর্থাৎ বিজেপি রাজ্য সভাপতি, বাংলার সভাপতি, তারা কিন্তু বারবার একটা দাবি করছেন। অমিত শাহ শেষবার বাংলা সফরে এসে তিনিও এটাই বলে গেলেন যে এই রাজ্য থেকে তারা 23টা আসন পাবে, তারা 24টা আসন পাবে। এই ভরসা যোগাচ্ছেন তারা কোথা থেকে? দেখুন, কোথাও কি তৃণমূলের একটা ব্যাকফুটে চলে যাওয়া, কোথাও কি, যেটা আমি আমি জানি না, আমি হয়তো মিলনদা তুমি হয়তো আমার সঙ্গে একমত নাও হতে পারো না, হওয়াটাই স্বাভাবিক। একটা কিন্তু ছবি ভীষণভাবে স্পষ্ট হচ্ছে যে মমতা মাইনাস মোদি মাইনাস কোথাও কোথাও এবং এই রাজ্যের অনেকখানি জায়গায়, সেটা ভোটের বাক্সে কতখানি প্রভাব ফেলবে আমি জানি না, যে অ্যান্টি তৃণমূল ভোট, যেটা হচ্ছে মানে যেটা গত লোকসভা নির্বাচনেও যেটা ছিল যে অ্যান্টি কংগ্রেস ভোট, অ্যান্টি বাম ভোট, এবার কিন্তু বহু জায়গাতে একটা ফ্যাক্টর কাজ করছে, সেটা যে আমি পুরোপুরি একবারও বলছি না যে বিজেপির ঘরেই চলে যাবে, কংগ্রেসের ঘরেই চলে যাবে, অ্যান্টি তৃণমূল, নট অ্যান্টি মমতা, অ্যান্টি তৃণমূল। এই ছবিটা হওয়ার কারণটা কোথায়? কোথাও কি স্থানীয় নেতৃত্বের মধ্যে কোথাও একটা দ্বিমত পোষণ করা, কোথাও কি লোকাল যে সাধারণ মানুষজন তাদের সঙ্গে স্থানীয় নেতৃত্বের সঠিক বোঝাপড়া, সঠিকভাবে তাদের সঙ্গে জনসংযোগ না রাখা, যে কারণে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রাখুন, নিচু স্তরের কর্মীরা আপনারা কিন্তু সঙ্গবদ্ধ হন না? সে তো নিশ্চয়ই দলের কর্ণধার হিসাবে তার দায়িত্ব পালনের জন্য কথা তো বলবেন অবশ্যই, এবং সেটা করাটা উচিত। ঠিক, যে গণতন্ত্রে সবার উপরে যাদের উপর ভরসা করা যায় সেটা তো মানুষ, কারণ ভোট তো মানুষই দেয়। কেন্দ্রীয় বাহিনী হয়তো মানুষকে ভোট দানের ক্ষেত্রে নিশ্চয়তা প্রদান করতে পারে, নিরাপত্তা প্রদান করতে পারে, ভোট মানুষই দেয়। এবং সেই ক্ষেত্রে বাংলার গণতান্ত্রিক মাটিতে আমজনতার পালসটা আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে বেশি কেউ বোঝেন না। কারণ আমরা দেখেছি 2016 কিভাবে কেন্দ্রীয় বাহিনী নামানো হয়েছিল, তারপরেও সূর্যকান্ত মিশ্রকে আমরা বলতে দেখেছি, আমার বাড়ির পাশে সূর্যকান্ত মিশ্র সভা করেছিল যে আমরা চতুর্থ দফাতে 100 পেরিয়ে গেছি, আমরা ষষ্ঠ দফাতে নিরঙ্কুশ জায়গায় পৌঁছে যাব। প্রতিটি দফায় ভোটের পর কংগ্রেসের অধীর চৌধুরী তৎকালীন সভাপতি, বিজেপির তৎকালীন সভাপতি রাহুল সিনহা এবং সূর্যকান্ত মিশ্র প্রত্যেকেই বলেছিলেন ভোট অবাধ শান্তিপূর্ণ, মানুষ তার নিজস্ব মতাধিকার, বিমানবাবু বলেছিলেন। কিন্তু তার পরিণতি, মন্ত্রিসভা, আপনি একটু বললেন যে একটু মন্ত্রিসভা পর্যন্ত তৈরি হওয়ার পরিকল্পনা তৈরি হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে, সেটাই তো দেখেছি। তারপরে আমরা দেখেছি যে 2016 সালের 13 মে সকালবেলা থেকে যখন ব্যালট খোলা হলো, বিরোধী রাজনৈতিক দলরা কোথায় দাঁড়িয়ে মানুষের ঘরের মতো ভেঙে পড়ার একটা ছবি ছিল। সুতরাং দেখুন, কোনো একটা জায়গায় একটা বিরাট বড় লোকসভা কেন্দ্র, কোনো একটা জায়গাতে একটা রাজনৈতিক দল হয়তো শক্তিশালী, সেখানে সংঘবদ্ধ হয়েছে, ঠিক আছে, কিন্তু একটা বৃহত্তর প্রায় 1800-1900 বুথ নিয়ে একটা লোকসভা, এত বড় লোকসভা কেন্দ্রের কোনায় কোনায় প্রান্তে প্রান্তে, যদিও এটা সর্বভারতীয় পরিপ্রেক্ষিতের ভোট, তবুও বলবো যে ডেভেলপমেন্টটাকে কিন্তু মানুষের মন থেকে অস্বীকার করা যাবে না। এই বনগাঁ কেন্দ্র বলছেন, কালকে রাতে আমি বনগাঁ কেন্দ্রের একটি বড় চ্যানেল বিভিন্ন বস্তিতে পল্লীতে গেছে, তারা বলছে হ্যাঁ আমাদের দরজাপর্যন্ত আমরা ঢালাই রাস্তা পেয়েছি, আমাদের পানীয় জলের কল ব্যবস্থা রয়েছে, কাজ আমাদের এখানে হয়েছে। সুতরাং এই কাজের ব্যাপারটাও কিন্তু মানুষের মাথায় থাকবে। আর গোষ্ঠীর ব্যাপারটা বলছেন, দেখুন গোষ্ঠী নেই কথা বলবো না, একটা দল শাসন ক্ষমতায় আছে, দল বড় হয়েছে, সদস্য সংখ্যা বেড়েছে, মতের পার্থক্য থাকবে, গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে, কিন্তু বলুন যে দলগুলো বাংলার রাজনীতিতে প্রায় অপ্রাসঙ্গিক সেই দলগুলোর গোষ্ঠীটা একবার দেখুন। আজকে সুরিন্দর সিং আলোলিয়া দুর্গাপুর বর্ধমান লোকসভায় দাঁড়িয়েছেন, কাকসাথে প্রচারে গেছেন, একটা রুটে যায়নি বলে
টোটাল লোক 160 তা 60 লোক দাঁড়িয়ে গেল, ওইদিকে গেলেন কেন, ওইদিকে ওর সঙ্গে গেলে আমরা যাব না। না আমার এলাকাতেই তো দেখা গেল যে একটা গলিতে ঢোকা নিয়ে প্রকাশ্যে একেবারে মারামারি রাস্তার উপরে, যে কেন আলোলিয়া কেন আমাদের গলিতে যাবে না, এ তো খুব মানে মহাবিপদ। তবুও লোকসভা কেন্দ্রের যিনি প্রার্থী তিনি ধরুন একটা বৃহত্তর এলাকার প্রতিনিধিত্ব করেন, আঞ্চলিক নির্বাচনগুলোয় পৌরসভা এবং পঞ্চায়েত নির্বাচনে যেমন বহুজন দাবিদার থাকে স্থানীয়ভাবে, একজন দাঁড়ালে বাকিরা বিরোধিতা করে, এই ক্ষেত্রে হয়তো ক্ষোভ থাকতে পারে, অভিমান থাকতে পারে, কিন্তু ভোটদানের ক্ষেত্রে তার প্রতীক থেকে তিনি মতকে দূরে সরিয়ে রাখবেন এটা ভাবার কোনো কারণ নেই। 7টা থেকে 8টা, 8টা থেকে প্রায় 9টা 50, এই যে একটা দীর্ঘ সময় ভোট, 4টে দফা হয়ে গেছে, পঞ্চম দফা। আমি আসবো রবীন্দা, এবার বাংলার মানুষ কোন দিকে চেয়ে ভোট দিচ্ছেন, তাতে যাকেই দেন, তৃণমূল কংগ্রেস হোক, বিজেপি হোক, কংগ্রেস হোক, এসইউসিআই হোক, বামফ্রন্ট হোক, যাকেই হোক, মানুষের যে মোটো, মানুষের যে ভাবনা, মানুষের যে চিন্তাধারা, এই এই যে একটা মানসিকতা পোষণ, এটা কোন পথে যাচ্ছে, কি ভেবে মানুষ ভোট দিচ্ছেন, কি মনে হয়? দেখুন মানুষ দুরকম দেখি, অনেকগুলো ফ্যাক্টর কাজ করছে। কি রকম মাত্র এক, যেটা একটু যেটা বললে না, আমি কয়েকদিন আগে গেছিলাম ওই বাঁকুড়া কোতুলপুর অঞ্চলে, বেশ কিছুদিন 2-3 দিন ছিলাম ওখানে, দেখলাম প্রত্যন্ত অঞ্চলে। তো ওখানে আমি একটা দেখলাম যে কোথাও যেন একটা চোরা স্রোত বইছে, মানে পাওয়া না পাওয়া, গোষ্ঠীদ্বন্দ্ব, হ্যাঁ, আর একটা ওই যে বললাম নন টেস্টেড একটা ব্যাপার থাকে আর কি, ঠিক আছে, এরকম ধরনের একটা ব্যাপার আছে। আর কোনো জায়গায় জাতপাত বা ধর্মীয় একটা মেরুকরণ করা, একটা ধর্মীয় মেরুকরণ যেটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে এতদিন ছিল না, সেটা যেন আস্তে আস্তে একটা কোথাও যেন আস্তে আস্তে বাড়ছে। সেই ধর্মীয় মেরুকরণে একটা যেন বীজ যেন দিনকে দিন, মানে এই এই ইলেকশনে কোথাও যেন একটা যেন প্রাধান্য পাচ্ছে বা মানুষের মনে কাজ করছে, সে অবচেতন মনে হতে পারে বা জ্ঞানে হতে পারে, অজ্ঞানে হতে পারে। আর একটা ব্যাপার আছে যে মানুষ বিশেষ করে যারা শিক্ষিত যুবক যুবতী যারা আছে তাদের কাছে একটা বিরাট ব্যাপারটা যেটা হয়ে গেছে, তারা তারা কিছু পেল না, মানে যেটা আমি বলছি 5 বছরে যারা ছিল, আজকে আমি একটা পরিসংখ্যান দেখালাম প্রায় 3 কোটি, মানে নয়া জেনারেশনের যে প্রত্যাশাটা ছিল, প্রত্যাশা বলছি, তারা কিন্তু অপূর্ণ। 3 কোটি এখনো শিক্ষিত বেকার যুবক যুবতীরা ঘুরে বেড়াচ্ছে চাকরির সন্ধানে, সেই ইঞ্জিনিয়ারিং ডিগ্রি হতে পারে, অন্য কিছু ডিগ্রি হতে পারে, গ্র্যাজুয়েশন হতে পারে। আর একটা সম্প্রদায় যারা রয়েছে, আমি বলছি সিনিয়র সিটিজেন যারা, তারা অনিশ্চয়তায় ভুগছে, কি তাদের ব্যাংকে যে ফিক্সড ডিপোজিট টাকাটা আছে 5 বছর বা 6 বছর পর সেটা ম্যাচিউর হওয়ার পর পুরো টাকাটা পাবেন কিনা, সুরক্ষিত কিনা, সুরক্ষিত কিনা। যে লোকটা শিল্পাঞ্চলে কাজ করছে সে ভাবছে তার কারখানাটা থাকবে কিনা, ওটা বেসরকারিকরণ হয়ে যাবে কিনা বা সেটা বন্ধ হয়ে যাবে কিনা, এই আশঙ্কা রয়েছে। এই একটা ক্লাস কাজ করছে বিরাট, কৃষক যে রয়েছে তারও একটা বিরাট একটা যে 60 থেকে 40টা অনিশ্চয়তা, কিন্তু এই অনিশ্চয়তা গুলোর মধ্যে থেকেও সমস্ত ওভারঅল একটা প্রেক্ষাপট কাজ করছে, শুধু একটা প্রেক্ষাপট। আমি আমি একটা ফোন নিয়ে মিলনদাকে দিয়ে শেষ করব। আমার সঙ্গে একজন দর্শক, নমস্কার, কে বলছেন, কোথা থেকে? নমস্কার, কে রয়েছেন, কোথা থেকে? হ্যালো, হ্যালো, ধন্যবাদ, সঙ্গে কে রয়েছেন? ধন্যবাদ, আমি বর্ধমান মানকর থেকে বলছিলাম। হ্যাঁ, কে বলছেন মানকর থেকে? কবিররা বলুন। কবির বাবু নমস্কার। আমরা দেখলাম যে বিভিন্ন সময়ের ব্যাপার দিয়ে নর্থ বেঙ্গল থেকে আরম্ভ হয়েছে খিচুড়ি খাওয়া, তার মধ্যিখানে হয়েছে চা খাওয়ানো, আজ শ্রীরামপুরে দেখছি কোল্ড ড্রিঙ্কস খাওয়াচ্ছে, বলতে পারে এটা কি ধরনের গণতন্ত্র? ভোটের সময় একদম পুঙ্খানুপুঙ্খান বলে বলা আছে, অর্থনৈতিক বা কোন রকম মানে সাজ সরঞ্জাম বা কোন জিনিস দিয়ে ভোটারদের প্রভাবিত করা যাবে না, এগুলো কি ধরনের গণতন্ত্র একটু বলবেন, দুজনেই যদি একটু বলেন এটা কি ধরনের গণতন্ত্র? ধন্যবাদ, সঙ্গে থাকবে। আমার হাতে সময় আমি কতখানি পাবো জানি না, যদিও সময় আমার হাতে আর নেই, আমি মিলনদাকে দিয়ে শেষ করব। সেটা হচ্ছে মিলনদা, দর্শকের যে বক্তব্য এটা খুব মানে একটা মজাদার, এবং তার একটা জায়গা, তার একটা ভাবনা যে এটা কি ধরনের, কেউ কোল্ড ড্রিঙ্কস খাওয়াচ্ছেন, কেউ চা খাওয়াচ্ছেন, কেউ লুচি সবজি খাওয়াচ্ছেন, তারপর তো অনুব্রত মণ্ডলের বাতাসা নকুলদানা এসব তো রয়েছে। কয়েকদিন আবার আগে কেউ দেখলাম যে একটা রসগোল্লার মধ্যে দুটো কালার করেছেন, মানে একদিকটা গেরুয়া আর একদিকটা সবুজ, এ তো প্রভাবিত করার মানে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া নাকি কোথাও কি ভোট বাজারে সরগরম করার? দেখুন এটা একটা অপ্রাসঙ্গিক প্রশ্ন, বিভিন্ন রাজনৈতিক দল ভোটের দিনে খাওয়া দাওয়ার আয়োজন করে কর্মীদেরকে একত্রিত রাখার জন্য, ওটা বড় কথা নয়। যেটা বলছিলেন যে মানুষ কি দেখে ভোট দেবে, এটাই শেষ প্রশ্ন আজকে প্যানেলে, দাদা শেষ করতে হবে, সেটা হচ্ছে মানুষ সরকার কারা করবে সেটা দেখে ভোট দেবে। কারণ বিগত 5 বছরে সরকারটি কেন্দ্রের যে তিক্ত অভিজ্ঞতার শিকার মানুষ,
গ্যাসের দাম বাড়িয়ে মধ্যবিত্তের হেসেলে আগুন ধরিয়েছে, 12,000 কৃষক ভারতবর্ষে আত্মহত্যা করেছে, নতুন করে কারখানা বন্ধ হয়নি, আমাদের পশ্চিম বর্ধমানের দুটি কারখানা বিজেপি জমানায় বন্ধ হয়েছে, আর আগের বিজেপি জমানায় অটল বিহারী বাজপেয়ীর সময় হিন্দুস্তান ফার্টিলাইজার এমএমসি বন্ধ হয়েছে। সুতরাং এই সরকার জনবিরোধী, মানুষ মারা, কৃষক বিরোধী, শ্রমিক মারা, এই সরকারকে রাখলে ভারতবর্ষের উন্নয়ন ব্যাহত হবে, প্রগতি শেষ করব, বিকাশ হবে না, তাই এই সরকারকে হাঁটাতে হবে, শেষ করব। আমার সঙ্গে এতক্ষণ ধরে ছিলেন আজকে আমাদের লোকসভার দখলদারি এক্সপ্রেস নিউজের সরাসরি প্রথম লাইভে ছিলেন কংগ্রেসের তরফে রবীন গঙ্গোপাধ্যায় এবং একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের তরফে মিলন নায়ক। আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। দিনভর আমরা রয়েছি আপনাদের সঙ্গে লোকসভার দখলদারিতে, সঙ্গে থাকুন।